ভালো মন্দের মিশেলে নানান ঘটনার সাক্ষী হয়ে শেষ হতে যাচ্ছে আরেকটি বছর, বিদায় 2015। একই সাথে নতুন আশাও স্বপ্ন নিয়ে শুরু হতে যাচ্ছে আরো একটি বছর। গেল বছর খানিকটা রাজনৈতিক উত্তেজনায় কাটলেও শেষের দিকে ছিল সাফল্যের ধারা। সবার আশা নতুন বছরেও এই ধারা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বছরের শুরুতেই বিএনপি জোটের টানা 92 দিনের সংজ্ঞাহীন অবরোধ কর্মসূচির ধাক্কা, অরাজকতা, পেট্রোল বোমায় মানুষ পুড়ে হত্যা সহ জ্বালাও পোড়াও দেশকে নিয়ে যায় এক অনিশ্চয়তায়। তা কাটিয়ে সামনের দিকে এগুতে না এগুতেই আবারও হোঁচট। বিভিন্ন স্থানে শিশু নির্যাতন, বিদেশি হত্যা ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলায় সমালোচনার ঝড় ওঠে। ব্লগার, লেখক, প্রকাশক খুনের মতো চাঞ্চল্যকর কিছু হত্যাকাণ্ডের মাধ্যমে নৃশংসতা জানান দেয় জঙ্গিবাদ। এমনকি বছরের শেষ দিকে মসজিদ, মন্দির ও তাজিয়া মিছিল হামলায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। তবে এসব চড়াই উতরাই পেরিয়েও সাফল্যের পাল্লাই ভারী ছিল বছরটিতে। নিজস্ব অর্থায়নে মেগা প্রজেক্ট পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ শুরু করা, ভারতের সাথে ছিটমহল বিনিময় ও সীমানা চূড়ান্ত হওয়া, শীর্ষ যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দেশ এগুতে থাকে সামনের দিকে। অর্থনৈতিক উন্নয়নের সূচকেও বিদায়ী বছরটি ছিল ইতিবাচক অগ্রগতির বছর। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশার কথাই শোনা গেছে। বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি, কক্সবাজারের মাতারবাড়ি কেন্দ্রিক মেগা প্রজেক্ট, ফ্লাইওভারগুলোর দৃশ্যমান অগ্রগতি, কর্ণফুলী টানেল নির্মাণের পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে স্বপ্ন জয়ের পথেই। আমাদের যে অবকাঠামো সেটাতে আমাদের বিনিয়োগ আরো ভালোভাবে করতে হবে এবং সাশ্রয়ী ভাবে করতে হবে। অভ্যন্তরীণ বাজার এবং বিশ্ব বাজার, পণ্য এবং সেবা খাত দুটোরই যে সম্ভাবনা এখন আমরা দেখছি, এই দুটোকে সামনে রেখে বিনিয়োগকে যাতে আমরা উৎসাহিত করতে পারি, বিনিয়োগের যে বিভিন্ন ধরনের যে অবকাঠামোগত সুবিধার কথা পরিকল্পনা নেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আমাদের বেশি নজর আগামীতে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, আভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই মধ্য আয়ের দেশে পরিণত হবার টার্গেট পূরণ হবে। তবে সবকিছুর জন্য আগে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। মানুষ সুখ চায়, শান্তি চায়, মঙ্গল চায়, এবং সেই জিনিসগুলি নিশ্চিত করার দায়িত্ব তো যারা নেতা দেশের তাদের। আশা করি আমাদের নেতাদের সহবুদ্ধি উদয় হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে তারা দেশ গঠনমূলক কাজে অংশগ্রহণ যেভাবে করবে। নতুন বছরকে রাজনৈতিক হানাহানি ও সংঘাতমুক্ত দেখতে চায় সাধারণ মানুষ। বছরের প্রথম সূর্যোদয় নতুন স্বপ্নের পথ দেখাবে এমনটি প্রত্যাশা তাদের। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। এবারে জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কা ইউরোপ।